Hello everyone, Assalamualaikum. Welcome back to my another vlog. Kya bosto shobar, shobai kemon achen? To eta hocche ekta ider vlog e bola chole. Amader khalamoner bashe dawat chilo arki shobar. Shob family member ra mile khalamoner bashe chole aschi. আর এই ভ্লগটা হচ্ছে আমাদের ভিসা ইন্টারভিউ মানে আমরা হচ্ছে ইউএসএ ভিসা হওয়ার পরপরে এই ভ্লগটা করা তো এখানে এরকম কিছু কথাবার্তা আছে আর কি মজা করতেছিলাম সবাই মিলে আল্লাহ আমার নায়িকা তো চুলকি চুলকি আল্লাহ কি সুন্দর লাগতেছে রাফা তোমাকে এটা কি জামা পরছো ও আমাকে দাওয়াত দিছে কালকে তো এই তো হচ্ছে ফুড সার্ভ করা হয়ে গেছে খালামুনি অনেক কিছু রান্না করছিল এন্ড খুবই মজা হয়েছিল যদিও আমি সব কিছু খাইতে পারিনি আর কি আমি অনেক সিক ছিলাম যেহেতু হচ্ছে ভিসা ইন্টারভিউ ছিল সারা রাত ঘুমাই নাই অনেক টায়ার্ড ছিলাম আমি আসলে ঘুমাই গেছিলাম একটু পরে আর এই তো সবাই মিলে হচ্ছে খাওয়া দাওয়া করতেছিল সার্ভ করতেছিল একজন আর এই তো আমার বড় খালু দেন হচ্ছে আমার ছোট খালু আর এই তো এটা হচ্ছে কি ফিশ মজা পাখি করে সবাই গল্প করতেছিলাম ওটা হচ্ছে আমার একটা খালামুনি আর এই তোমার কাজিনকে হচ্ছে আমার বোন খাওয়াই দিচ্ছে তো এই ভিডিওগুলো হচ্ছে কি আমার বোন করছে কিছু ভিডিও আমার বোন করছে কিছু আসলে আমি করছি আমি তো বললামই যেহেতু আমি অনেক টায়ার্ড ছিলাম আর হচ্ছে কি আরেকটা কথা সেটা হচ্ছে ওদিন আমাদের একটা বিয়ের দাওয়াত ছিল বাট আমি ওখানে যাই নাই আমি না গিয়ে হচ্ছে গিয়ে আমি আমার খালামুনির বাসায় আসছি আর আমার হাজবেন্ড ওখানে অ্যাটেন্ড করছে তো আমার হাজবেন্ডকে আপনারা ওই ফার্স্ট দিকে একটু দেখছেন যেহেতু সে সবার সাথে দেখা করে গেছে দেন আসলে আর দেখবেন না আর এই তো এটা হচ্ছে সব আন্ডা বাচ্চারা সব পোলাপান একসাথে বসে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে কোক খাচ্ছে আর এই তো এটা হচ্ছে গিয়ে মিষ্টি এক একজন মিষ্টি নিয়ে আসছে কে কি নিয়ে আসছে এটা নিয়ে বসছে আর আমার খালু এই খালু হচ্ছে গিয়ে লাস্টে আসছে তো উনি হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করতেছিল তখন ওনার খাওয়া শেষ হয় নাই আর এদিক দিয়ে হচ্ছে গিয়ে দেন টেবিল আবার ডেকোরেশন করা হচ্ছে মিষ্টি দেন হচ্ছে গিয়ে ফ্রুটস দেন দই আর এই তোমার খালামুনি ঝাড়ু টাড়ু দিয়ে হচ্ছে ঝাড়ু নিয়ে ঘুরতেছে আর কি আর এদিক দিয়ে হচ্ছে এই তো আমার মামা একটাই মাত্র মামা আর আমার নানু এটা হচ্ছে আমার বোন ভিডিও করছে আর কি তো নানু হচ্ছে ক্যামেরা দেখেই দৌড় দিছে আর কি ওদিকে চলে যাচ্ছিল সে আসলে একটু এগুলো লাইক করে না আর কি আর আমার বড় খালু হচ্ছে গিয়ে মানে কি নির্দেশনা দিচ্ছিল কিছু একটা যাই হোক আমি এক্স্যাক্টলি জানি না কি করতেছিল যেহেতু হচ্ছে গিয়ে আমি মিউট করে ভিডিওটা দিচ্ছি আমার কাছে র ভিডিওটা নাই অ্যাকচুয়ালি আর এই তোমার খালামুনি বলতেছিল তখন যে হচ্ছে গিয়ে আঙ্গুর আছে আঙ্গুরটাও ভিডিও করো এটাও খাওয়া দিচ্ছ দিচ্ছি আর কি এটাও ভিডিওতে দেখাও আর এই তো বিভিন্ন রকমের মিষ্টি যদিও আমি একটা মিষ্টিও খাই নাই এক নাকি একটা খাইছিলাম আর এটা হচ্ছে গিয়ে তরমুজ খালামুনি বলছিল সব দেখাইতে হবে কিছু বাদ দিবা না আর আঙ্গুরটা ভালো করে খুলে দেখাচ্ছি খুলে দেখো একটু পুরো টেবিল আর কেউ নাই পুরো তো বাদশা ফিলিং এ আছে এত খানা আমার সামনে সবার আগে দুই দুই বেস্ট ফ্রেন্ড একসাথে বসছে দেখা চলি সবার আগে বাদ খাইছ এই তো ওকে হচ্ছে ভিডিও করতেছিল আমার বোন তো ও ভাবতেছিল যে ছবি তুলবে দেন হচ্ছে কি আমার বোন দুষ্টুমি করতেছিল যে আমি ভিডিও করতেছি ছবি তুলতাছি না এদিক দিয়ে হচ্ছে সব বড়রা মিলে হচ্ছে গিয়ে আড্ডা দিতেছিল ড্রয়িং রুমে বসে
আর এদিক দিয়ে হচ্ছে সব ব্যাটারি পার্টি হচ্ছে, আন্ডা বাচ্চারা হচ্ছে গিয়ে আমার কাজিনের রুমে দুষ্টুমি করতেছিল, খেলতেছিল, দেন হচ্ছে মারামারি করতেছিল। এগুলো আমার বোন আসলে ভিডিও করে দিছে আর কি, আমি ঘুমাচ্ছিলাম তখনও। আর এই তো পোলাপাইন কত বড় হয়ে গেছে, পোলাপাইনগুলোর কত ছোট ছোট দেখছিলাম, ছোট দেখছি আর কি, হইতে সময় দেখছি, আর এখন কত বড় হয়ে গেছে। তার মানে কি, তার মানে হচ্ছে আমি আসলে বুড়ি হয়ে গেছি। তো যাই হোক, আর এই তো আমি হচ্ছে গিয়ে ঘুম টুম দিয়ে একটু মানে ঘুম দিয়ে উঠে গেছি, যদিও এত সাউন্ডের মধ্যে অত ঘুমাইতে পারি নাই, বাট স্টিল আমার একটু ঘুম দরকার ছিল, মাথা ব্যথা করতেছিল প্রচণ্ড, তো এখন একটু শান্তি লাগতেছে। আর হচ্ছে গিয়ে আমরা হচ্ছে কি একটু বের হব বাইরে একটু ঘুরতে টুরতে আর কি। আগে হচ্ছে গিয়ে তো খালামুনি হচ্ছে চা বানাইছে, চা সার্ভ করতেছে আর কি, চা খাবো। চা খাওয়াটা আসলে তখন খুবই দরকার ছিল, যেহেতু স্টিল মাথা একদম ভার হয়ে রয়েছে। ওই টাইমটাতে আসলে দুপুর টাইমটাতে আসলে কোনো ঘুমানো উচিত না, ঘুমালে আমার অবস্থা আসলে টাইট হয়ে যায়। তো যাই হোক, ঘুমাইছে আর এই তো আমি মাথা ধরে রাখছে আর কি, যেহেতু আমার স্টিল মাথা ব্যথা করতেছিল। আর ওরা মিলে হচ্ছে গিয়ে গল্প গুজব করতেছিল, কি করতেছিল জানি না আসলে। আর এই তো এদিক দিয়ে হচ্ছে খালামুনি রেডি হচ্ছে, তো আমি হচ্ছে রেডি, রেডি বলতে আমি কিছুই করি নাই, জাস্ট হচ্ছে মাথাটা মনে হয় আশ্রয় ছিলাম আর কি, আর কিছুই না। আর আমার কাজিনের রুমটা আমি আসলে একটু ভিডিও করতেছিলাম আর কি। আর এই তো সবগুলো হচ্ছে লিফটে উঠবো, এখন লিফটে করে হচ্ছে আমরা নিচে নেমে যাব। দেন হচ্ছে বললামই তো, সবাই মিলে একটু প্ল্যান করছি যে হচ্ছে কি একটু ঘুরতে যাব। আর এখন হচ্ছে নিচে দিয়ে যাচ্ছি, আমাদের হচ্ছে কি রিক্সা নিতে হবে আর কি। আর এই তো আমার বিধ্বস্ত অবস্থা পুরো একদম কামলা বেশে, তো আমি আর আমার মন মিলে হচ্ছে কি একটা রিক্সা নিছি, আর বাকিরা হচ্ছে কি আরেক রিক্সায় আর কি। তো আমরা হচ্ছে গিয়ে খানাজে যাব প্ল্যান করছি, যেহেতু সবার হচ্ছে গিয়ে নাগা উইংস খাইতে মন চাইছে আর কি, তো আমার বোন হচ্ছে গিয়ে খাওয়াইছে আর কি। তো আমি যদিও নাগা উইংস খাইনি, আমি তো বললামই আমি আসলে সব কিছু অনেক ভয় ভয়ে খাচ্ছিলাম, অ্যাভয়েড করতেছিলাম। তো এই তো আমরা হচ্ছে খানাজে চলে আসছি, আমরা মিলে হচ্ছে কি সবগুলো মিলে হচ্ছে গল্প করতেছি। ফুড অর্ডার করা শেষ, তো অর্ডার করার পর কি মানে বসে বসে ওয়েট করা ছাড়া আসলে আর কিছু করার নাই। আর এদিক দিয়ে হচ্ছে গিয়ে নিজেদের একটু দেখতেছিলাম আমি আসলে। আর আমাদের ফুড চলে আসছে, উইংস, দেন হচ্ছে গিয়ে কফি, কোল্ড কফি, আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। আর এই তো আমার খালামুনি, আর এই তো খানাস, বাই বাই, টাটা, আবার কবে দেখা হবে, কবে বাংলাদেশে যাব, কবে গিয়ে খানাজে খাবো। আর এই ভিডিওটা হচ্ছে গিয়ে আমাদের বাসায় মানে গাজীপুরে, ঈদের পরে সবার গাজীপুরে দাওয়াত ছিল যেদিন, সেদিনের ভিডিওটা হচ্ছে খালামুনি বাসার পরে। তো সবাই মিলে হচ্ছে গল্প গুজব করতেছিল, এই এখানে আমি আসলে ওরকম কোনো ভিডিও করিনি, জাস্ট হালকা একটা শর্ট নিছি আর কি। আর এই তো হচ্ছে সবাই খাওয়া দাওয়া শেষ করে দেন, এটা আসলে গল্প করতেছিল বিকালের দিকে। তো যাই হোক, এই ব্লগটা অ্যাকচুয়ালি এখানেই শেষ করতেছি, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর অবশ্যই প্রত্যেকবার যেটা বলি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবার সাথে, যাতে আমার ভিউজ বাড়ে, সাবস্ক্রাইবার বাড়ে। আর এ তো সবাইকে দেখতেছি আর এখন অনেক বেশি মিস করতেছি, সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে, আর আমরাও যাতে ভালো থাকি, সুস্থ থাকি। আবার ইনশাল্লাহ বাংলাদেশে গেলে সবার সাথে আবার দেখা হবো, বাট কবে যাবো আসলে স্টিল এখনও জানি না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।